আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি শিখুন মাত্র 7 মিনিটে। একজন নতুন শিক্ষার্থী যদি এই বিষয়গুলো জানে, তাহলে খুব অনায়াসে আপনিও 7 মিনিটে আরবিতে বাংলার মতোই কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের মাঝে অনেকেই সৌদি, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন দেশসমূহে কর্মরত রয়েছে এবং তাদেরকে আরবি ভাষায় কথা বলতে হয়। সেখানে আপনারা আরবি চলিত ভাষাগুলো ব্যবহার করে থাকেন বেশি। আজকের এই টিউটোরিয়ালে তেমনই আরবি চলিত ভাষার বেসিক শব্দের অর্থগুলো আপনারা বাংলা পেয়ে যাবেন এবং বাংলা উচ্চারণ সহ আপনারা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আরবি ভাষা শেখা জটিল নয়, আরবি ভাষা শেখা অত্যন্ত সহজ। আপনি চাইলে খুব অল্প সময়ে আরবি ভাষায় কথা বলতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। বাংলা অর্থ আমি হেল্পার না, এর আরবি হবে আনা মু আমেল, আনা মু আমেল। আমি সবে জানি, আনা আর কুল্লুশাই, আনা আর কুল্লুশাই, আমি সবে জানি। আমি কুয়েতে আসি, এটা হবে আনা মজুদ দাখিল কুয়েত, আনা মজুদ দাখিল কুয়েত। শোয়ার ঘর, এটা হবে গরফা নোম, গরফা নোম অর্থ হলো শোয়ার ঘর। রান্নাঘর মাতবাক, মাতবাক অর্থ হলো রান্নাঘর। প্লেট সাহান, সাহান অর্থ হলো প্লেট। পাতিল গিদর, গিদর অর্থ হলো পাতিল। বালতি, এটা হবে তিব, তিব অর্থ হলো বালতি। মই বা সিঁড়ি, এটা হবে সিল্লাম, মই বা সিঁড়ি, এটা হবে সিল্লাম। ময়লা, এটা হবে গু মামা, গু মামা অর্থ হলো ময়লা। পদ্মা সিতারা, সিতারা অর্থ হলো পদ্মা। খেজুর গাছ, এটা হবে নাখাল, নাখাল অর্থ হলো খেজুর গাছ। তুমি আসো, এটা হবে ইন্তা মজুদ, ইন্তা মজুদ অর্থ হলো তুমি আসো। আমি আরছি, আনা ইজি, আনা ইজি অর্থ হলো আমি আরছি। তুমি কোথায়, এটা হবে ওয়েন ইন্তা, ওয়েন ইন্তা অর্থ হলো তুমি কোথায়। আমি খুঁজছি, এটা হবে আনা দৌড় দৌড়, আনা দৌড় দৌড় অর্থ হলো আমি খুঁজছি। তবে এখানে খুসকুরা দৌড় দৌড়, আবার এটাকে দাউড় দাউড়ও বলা হয়ে থাকে। কিন্তু পাইনি, লেকিন মাই হাসেল, লেকিন মাই হাসেল। হে আমার প্রিয়, ইয়া হাবিবি, ইয়া হাবিবি অর্থ হলো হে আমার প্রিয়। সারা বেদুন, বেদুন অর্থ হলো
সারা। চাকু চিকেন, চিকেন অর্থ হলো চাকু। বাটি তাসা, তাসা অর্থ হলো বাটি। বর্তমান হাদির, বর্তমান হাদির। অতীত মাদি, মাদি অর্থ হলো অতীত। বেতন রাতিব, রাতিব অর্থ হলো বেতন। বুক এর আরবি হবে সদর, সদর অর্থ হলো বুক। পেট এটা হবে বতন, পেট বতন। রাত বিল্লেল, বিল্লেল অর্থ হলো রাত। গতকাল আমস, আমস অর্থ হলো গতকাল। আমার কাছে ইন্দি, ইন্দি অর্থ হলো আমার কাছে। আবার তানি, তানি অর্থ হলো আবার। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আরবি হতে বাংলা এবং বাংলা হতে আরবি উচ্চারণ এবং ওয়ার্ড মিনিং গুলো জেনে নিতে পারছেন। তো ভিউয়ার্স, এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। পদ্মা সিতারা, সিতারা অর্থ হলো পদ্মা। খেজুর গাছ এটা হবে নাখাল, নাখাল অর্থ হলো খেজুর গাছ। তুমি আসো এটা হবে ইন্তা মজুদ, ইন্তা মজুদ অর্থ হলো তুমি আসো।